हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে 1 প্লাস x ফুল টু দি পাওয়ার n ইকুয়াল টু c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস আপ টু cn x to the power n, অতএব c0 plus c1x plus c2x square plus, যেহেতু আমাদের এখানে c3 আছে, আমরা পরবর্তী টার্মটিও লিখে নেব c3x cube plus dot dot cn x to the power n equal to 1 plus x whole to the power n। তাহলে এবার আমরা এখানে কি করব, অবকলন করে পাই ডিডিএক্স অফ c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস c3x কিউব প্লাস ডট ডট আপ টু cn x টু দি পাওয়ার n ইকুয়াল টু ডিডিএক্স অফ 1 প্লাস x হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 0 প্লাস c1 ইন্টু 1 প্লাস c2 ইন্টু 2x প্লাস c3 ইন্টু 3x স্কোয়ার প্লাস ডট ডট cn ইন্টু n x টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু n 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি, c1 প্লাস 2 c2x প্লাস 3 c3x স্কোয়ার প্লাস ডট ডট আপ টু n cn x টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু n ইন্টু 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে উপরিউক্ত সমীকরণে x ইকুয়াল টু 1 বসিয়ে পাই তাহলে আমরা এখানে কি পাবো, c1 প্লাস 2c2 ইন্টু 1 প্লাস 3c3 ইন্টু 1 স্কোয়ার প্লাস n cn ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু n ইন্টু 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে c1 প্লাস 2c2 প্লাস 3c3 ইন্টু 1 প্লাস n cn ইন্টু 1 ইকুয়াল টু n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা এটিকে ফাইনালি কি লিখতে পারি, c1 প্লাস 2c2 প্লাস 3c3 প্লাস ডট ডট আপ টু n cn ইকুয়াল টু, আমরা যদি দেখি এটি আমাদের এখানে বার করতে বলা হয়েছে, ইকুয়াল টু n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটি আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছে। সো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।